কিরে পরীক্ষা কত পেলি? খুব কম নাম্বার, মানে আমার হিসাবে খুব কম নাম্বার পেয়েছি। তা কি বলছিস, আমার তো পিকলু বেশ ভালোই নাম্বার পেয়েছে টিউশন না পড়ে। ভালোই নাম্বার পেয়েছে, সত্যি আমার আজকে মনটা খুব গর্বিত জানিস তো। ও কত নাম্বার পেয়েছে? 50 পেয়েছে, 50। তুই ভাবতে পারিস আপের হাফ পেয়েছে ও, 50 পেয়েছে। তো তুই কত পেয়েছিস তো সেটা শুনলাম না, তা তুই বলছিস খুবই কম। তো তা বলছি তোকে, তুই তো প্রতিটা সাবজেক্টে এক একটা করে টিউশন করতি। হ্যাঁ, প্রতিটা সাবজেক্ট মাসে যত করে দিস অত করে না দিলেও 100 করে তো নাম্বার ওঠা দরকার, তো এত কম কেন? হ্যাঁ, এত কম কেন করবো কাকিমা, নাম্বারটা আর আমার হাতে নেই। আর কি বলবো বলতো, তোরই মা তো বলে তোর বলে মাসে টিউশনে বলে 2000 টাকা করে লাগে। তাহলে এখন ভাব তো, তুই যদি 2000 টাকা করে মাসে দিস, ওই হিসাবে 2000 অর্ধেক হলো 1000 টাকা, তো তুই ম্যাক্সিমাম 1000 টাকা তো উঠাইতে পারতি। নাম্বার 1000 টাকা তো, মানে 1000 টাকা না টাকা বলে যে দু, আমি কী কী বলি, মানে 1000 নাম্বার তো উঠাতে পারতি না, সেটাও তুলতে পারিস নি 1000 নাম্বার পারিস নি? আমাদের নাম্বার না কাকিমা টাকার হিসেবে হয় না। আমাদের বেলায় তো ভাই আমি কি বলবো বল, আমাদের বেলায় না আবার এরকম কিছু ছিল না, ঠিক আছে? আমাদের বেলায় টিউশনও ছিল না, অত টিচার টিচারও ছিল না, যা পড়ো বাড়িতে অত পয়সা টয়সাও ছিল না আমাদের। তো দেখ না, আমাদের যখন আমি বই পড়তাম তো আমার 100 নাম্বারের মধ্যে আমি 120 পেয়েছি, জানিস? কতই না খুশি, কতই না খুশি। হ্যাঁ, আমি চাকরিও পেয়ে গেছিলাম, ঠিক আছে, আমি চাকরিও পেয়ে গেছিলাম। এই তোর কাকু বললো যে চাকরি করতে হবে না, তাই আমি আর চাকরিটা আমি করলাম। ও তাই নাকি কাকিমা, তাই বলছি এখন বুঝি ঘর মোছার চাকরিটা পেয়েছেন? আমার রেজাল্ট কম এসেছে কিন্তু আমি 82% পেয়েছি, আপনার ছেলের থেকে বেশি। মিষ্টিটা খেয়ে যাবেন, আমি আপনার জন্য এনেছি, খেয়ে নিন, খেয়ে নিন। না না যেতে হবে না, এখন খেয়ে নিন, আমি যেতে দেবো না না খাইলে। তা আপনাকে খেতেই হবে, কেন আপনার ছেলে 50% পেয়েছে, এখন তো আমি কম পেয়েছি না, একটু খেয়ে যাবেন। না না খান, খেতে হবে, খেতে হবে, মিষ্টি খেতেই হবে আপনাকে, একটু একটু, বেশি না। না একটু খাবেন কাকিমা, যাবেন না একটু খাবেন, না একটু খাবেন।